ইতিমধ্যেই আমাদের চ্যানেলে আর্টস গ্রুপের চারটি বিষয় নিয়ে অলরেডি বড় প্রশ্নের সাজেশন দেওয়া হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইকোনমিক্সের মান বাজেট সাজেশন নিয়ে। এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট এবং অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু একদমই বাদ দেওয়া চলবে না। এই প্রশ্নগুলো যদি খুব ভালো করে তোমরা করে যেতে পারো, টিস পরীক্ষায় যেমন কমন পাবে, ঠিক সেরকমই ফাইনাল পরীক্ষায়ও কিন্তু প্রশ্নগুলো কমন পাবে। এবং তোমরা যারা যারা ভাবছো যে আগের যে চারটি বিষয় সাজেশন দেওয়া হয়ে গেছে সেগুলো তোমরা দেখতে চাও, তোমরা ডিসক্রিপশনে চলে যাও, প্রথম লিঙ্কটা ক্লিক করলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি অতশী তোমাদের প্রত্যেককে স্বাগত তোমাদের ইউটিউব চ্যানেল ইওর স্টাডিতে। প্রথম প্রশ্ন, মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক যা সেটা চিত্র সহ ব্যাখ্যা করো। দুই নম্বর প্রশ্ন, বৃহদায়তন উৎপাদনের ক্ষেত্রে অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যয় সংকোচের উদ্ভব হয়, উদাহরণসহ ব্যাখ্যা করো। তিন নম্বর প্রশ্ন, উৎপাদনের মাত্রা বৃদ্ধিজনিত প্রতিদান ব্যাখ্যা করো। চার নম্বর প্রশ্ন, উৎপাদনের স্বল্পকালীন পরিবর্তনীয় অনুপাতের বিধিটি দৃষ্টান্ত সহযোগে ব্যাখ্যা করো। পাঁচ নম্বর প্রশ্ন, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। ছ নম্বর প্রশ্ন, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য আলোচনা করো। সাত নম্বর প্রশ্ন, খাজনার আধুনিক তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। আট নম্বর প্রশ্ন, শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা দ্বারা কিভাবে মজুরির হার নির্ণয় করা হয়। চলে আসবো ন নম্বর প্রশ্নে। ন নম্বর প্রশ্ন হলো, নগদ পছন্দের দ্বারা কিভাবে সুদের হার নির্ধারিত হয় তা ব্যাখ্যা করো। দশ নম্বর প্রশ্ন, রিকার্ডোর খাজনা তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যদি এই প্রশ্নগুলো ডিটেলসে খুব সহজভাবে বুঝতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের জন্য কিন্তু ডিটেলস ক্লাস করে প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো, যাতে তোমাদের কোনো রকম ডাউট না থাকে। চলে আসবো আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী আলোচনা করো। বারো নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলি আলোচনা করো। তেরো নম্বর প্রশ্ন, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আলোচনা করো। চোদ্দ নম্বর প্রশ্ন, লেনদেন ব্যালেন্সের হিসেবে চলিত খাত ও মূলধনের মধ্যে পার্থক্য দেখাও। পনেরো নম্বর প্রশ্ন, লেনদেনের ব্যালেন্সে ঘাটতি কিভাবে দূর করা যেতে পারে। ষোলো নম্বর প্রশ্ন, বাণিজ্য উদ্বৃত্ত ও লেনদেন উদ্বৃত্তের মধ্যে পার্থক্য দেখাও। সতেরো নম্বর প্রশ্ন, ভারতের দারিদ্র দূরীকরণের উদ্দেশ্যে ভারত সরকার যেসব ব্যবস্থা করেছে সেগুলির বিবরণ দাও। আঠেরো নম্বর প্রশ্ন, ভারতের গ্রামীণ ক্ষেত্রে কর্ম নিয়োগ বৃদ্ধির উদ্দেশ্যে গৃহীত প্রকল্পগুলি উল্লেখ করো। চলে আসবো পরের প্রশ্ন। উনিশ নম্বর প্রশ্ন, ভারতের আয় বৈষম্যের কারণগুলি কী কী। কুড়ি নম্বর প্রশ্ন, ভারতের বিভিন্ন বেকারত্বের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কুড়িটা প্রশ্ন। খুব ভালো করে এই প্রশ্নগুলো করো, টেস্ট পরীক্ষা হোক কি ফাইনাল পরীক্ষায় হোক, সমস্ত পরীক্ষাতে কিন্তু তোমরা প্রশ্নগুলো কমন পাবে। তো খুব ভালো করে পড়ে নিও। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং তোমরা যদি ক্লাস টুয়েলভের আরও সাজেশনের ভিডিও পেতে চাও, ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেখানে লিঙ্কটাকে প্রেস করে তোমরা কিন্তু সমস্ত তোমাদের যা যা সাবজেক্ট রয়েছে সেই অনুযায়ী তোমরা কিন্তু সাজেশন পেয়ে যাবে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, তোমার বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দেবে এবং শেয়ার করতে ভুলো না। আজকের ভিডিও এ পর্যন্তই, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।